2003 সালত মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার কালহো নাহো ছবির ডাক্তার ইয়েনে ক্যান্সারত আক্রান্ত বন্ধু শাহরুখ খানের চিকিৎসা গজল বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। কিন্তু ইয়ে নাছিল রিল লাইফর ঘটনা। এবার বাস্তবে নিজের ক্যান্সার হবার প্রকাশ্যাই নে নায়িকা সোনালি, জানাইয়ে হাই গ্রেড ক্যান্সার ধরা পড়ছে তার। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তুন এন্ডিলে দুঃসংবাদ শেয়ার করে সোনালি। সোনালি লিখকে সম্প্রতি তার উচ্চমাত্রার ক্যান্সার ধরা ফুটছে, ইয়ান দ্বিতীয় দাপত পৌঁছে গিয়ে জিয়ানো তুন ফিরিবের হন সম্ভাবনা নাই। বর্তমানে সোনালি নিউ ইয়র্কত চিকিৎসাধীন আছে। সামান্য ব্যথা অনুভব করিলে কিছু পরীক্ষা করাই নায়িকা রিপোর্ট ফাইবার পর জানিতে পারে তার ক্যান্সার হইয়া। তবে এই মরণ বিধির হাসে হার মানতে নারাজ সোনালি। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ লইবার কোন বিকল্প নাই বলিও তিনি তার পোস্টত উল্লেখ করছেন। সোনালি তার ইনস্টাগ্রামত আরো লেহে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু হল আর সাইবার লাই ভিড় করেন, আরা এখন আশাবাদী এবং ব্যাক লড়াইয়ের লাই আই ধীর প্রতিজ্ঞ। এন্ডিলে দুঃসময়ের ভাগুদি তাহিবেলায় সোনালি পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীলরে ধন্যবাদ জানাইয়ে। 1994 সালত কে রবি শঙ্কর পরিচালিত আগ ছবির মধ্যে দিয়ে নে বলিউডত পারাইকে সোনালি বেন্দ্রে। এরপর তারা দেখা যায় হাম সাথ সাথ হে, তেরা মেরা সাথ রাহে, সারফারোশ ও কালহো নাহর মতো ছবি এনত। ব্যাক শেষে 2013 সালত ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারাত তারা দেখা যায়। হৈরাহি কিছুদিন আগে জনপ্রিয় অভিনেতা ইরফান খানেরও নিউরো অ্যান্ড্রোক্রাইন ক্যান্সারের মতো জটিল বেদিত আক্রান্ত হবার খবর পাওয়া গিয়ে তারও এই মুহূর্তে লন্ডনত চিকিৎসা চলের। হাবিবা শিউলি, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভিনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।